নবম শ্রেণির দ্বিতীয় সপ্তাহের পৌন্নতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সবাইকে স্বাগতম আজ আমরা পৌরণতি ও নাগরিকতা বিষয়ের অ্যাসাইনমেন্টটির পূর্ণাঙ্গ সমাধান করব এবং কীভাবে তোমরা সেই উত্তরের পাশাপাশি পোস্টার তৈরি করবা সেটাও বলে দেবো তাই শুরু করার আগে এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাইক কমেন্ট করতে তো হবেই তাহলে চলো শুরু করা যাক অ্যাসাইনমেন্টে বলা আছে যে যে পুরোনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ শেষে তোমার অর্জন সমূহের তালিকা সমন্বিত একটি প্রস্টার তৈরি করো অর্থাৎ তোমাদের যে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতার যে অধ্যায়টা প্রথম অধ্যায় সেটার অধ্যায় পড়া শেষে তুমি কি কি বিষয় অর্জন করলা সেটার একটা সমন্বিত পোস্টার তৈরি করতে হবে অর্থাৎ তোমাকে পোস্টার তৈরি করতে বলা হয়েছে কোনো জাস্ট লেখা না লেখাটা তোমার পোস্টারের মতো করেই লিখতে হবে এবং তোমাকে কিছু সংকেত দিয়েছে যে সংকেতগুলো এরকম থাকতে হবে যে নাগরিকতা থাকতে হবে পরিবার জিনিসটা থাকতে হবে ওর মধ্যে সমাজ থাকতে হবে রাষ্ট্র থাকতে হবে আন্তর্জাতিক সংস্থাটাও ওখানে থাকতে হবে তো এই পাঁচটা বিষয় এবং পাল্টে দুই একটা আর অন্যান্য বিষয় যুক্ত করে তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে তো পোস্টার তোমরা নিশ্চয়ই জানো কেমন করে হয় যে আর পোস্টার করার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে পোস্টার পেপার রাখতে হবে নয়তো ক্যালেন্ডারের পিছনটা ব্যবহার করতে হবে আর যদি এগুলোর মধ্যে একটা ব্যবহার করা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে যে খাতাগুলো আছে খাতাগুলার পেজগুলো জোড়া দিয়ে বা দৃষ্টি পাতা যেটা কিনে বাজারে পাওয়া যায় ওগুলা বড় করে তোমাকে একটা পোস্টার আর্ট করতে হবে তো চলো আমরা এর আলোকে একটা পোস্টার আর্ট করে করা যেতে পারে আর পোস্টারে আমরা কী কী লিখবো সেটা দেখি তো যেহেতু আমরা পোস্টারের মধ্যে এই লেখাগুলো অন্তর্ভুক্ত করব সেই জন্য আমরা পোস্টারকে একটা সুন্দর করে সাজিয়ে নেবো আমরা ডিজাইন করে দেখতে পারি কি সুন্দর করে অনেক সুন্দর করে আমরা ডিজাইন করবো সাইডগুলো করে এই যে আমি যে পয়েন্টগুলো দিয়ে পাঁচটা যে তোমাদের সংকেত দিয়েছে ওই সব পাঁচটা পয়েন্ট ওগুলো তুমি সুন্দর করে বক্সের মধ্যে বক্সের মধ্যে এগুলো ডিজাইন করে এগুলো ঢুকে দেবা যারা দেখে মনে একটা পোস্টার এবং পোস্টারের ভিতরে কিছু লেখা ঠিক আছে এই লেখাগুলো কিন্তু তুমি হুবহু বসে দেবা না তুমি সুন্দর করে একটু উপরে সাইটে ধারে একটু ডিজাইন করবা যেন দেখতে সুন্দর থাকে ঠিক আছে তো আমরা প্রথম যে অংশটা যে প্রথম যে আমরা পোস্টারে যে প্রথম ছবির না যে লেখাটা সেই লেখাটা হবে এরকম যে পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিবিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র আগে যারা নগর রাষ্ট্রীয় কাজে অংশ নিত তাদের নাগরিক বলা হতো কিন্তু এখন কোনো একটি দেশের অধিবাসী হলেই সে সেই দেশের নাগরিক হবে যেমন আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে আমরা যেমন বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করি তেমনি আমাদের দায়িত্ব কর্তব্যও থাকে যেমন দেশের আইন মেনে চলা কর দেওয়া ভোটাধিকার প্রদান করা ইত্যাদি তো এটা দেখো আমাদের প্রথম যে আমরা পোস্টারে যে লিখবো তার একটা অংশ এটা আমরা লিখবো লেখার পর এর আর পাশে সুন্দর করে ডিজাইন করব করে টোরে এখন আমরা তারপরে যে লেখাটা লিখব পোস্টারের মধ্যে সেই লেখাটা কি সেটা দেখি এরপর আমরা পোস্টারে দ্বিতীয় অংশে লিখব যে সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একসঙ্গে বসবাস করাকে পরিবার বলে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে উঠে তাই পরিবার আমাদের দেশে মা বাবা ভাই বোন চাচা চাচি ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে আর পরিবারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় যেমন একক পরিবার যৌথ পরিবার পিতৃতাত্ত্বিক পরিবার মাতৃতাত্ত্বিক পরিবার এক পরিবার বহু পরিবার এবং বহু পতি পরিবার আর পরিবারের সদস্যদের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবারকেই নানাবিধ কার্যক্রম সম্পাদন করতে হয় তো আমরা এই অংশটুকু দ্বিতীয় যে পোস্টার দ্বিতীয় অংশ হিসেবে লিখবো এবং এটাকেও আমরা সুন্দর করে ডিজাইন করবো সাইটগুলোতে তো এখন চলো আমরা পরের তিন নম্বর যে অংশটা লিখব সেটা দেখি তারপর আমরা তিন নম্বর যে অংশটা লিখব সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় অর্থাৎ একদল লোক যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন সমাজ গঠিত হয় সমাজের ধারণা থেকে দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা ক বহুলোকের সংঘবদ্ধ বসবাস ওই তার পিছনে থাকা উদ্দেশ্য ফলে একে অন্যকে সাহায্য সহযোগিতার মাধ্যমে বসবাস করতে হয় তাই তো মানুষ সমাজে বসবাসের মাধ্যমে সামাজিক হয়ে ওঠে তো এটা আমরা তিন নম্বর অংশ হিসাবে পোস্টারে অন্তর্ভুক্ত করব। এবং এটাকে সুন্দর করে সাজিয়ে ডিজাইন করে রাখবো তো এখন দেখি পরের অংশ চার নম্বরটা কী লেখাটা আছে তারপরের অংশে আমরা লিখব যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান পৃথিবীতে ছোট বড় মিলে প্রায় দুশোটি রাষ্ট্র রয়েছে প্রতিটি রাষ্ট্রই রয়েছে নিজস্ব ভূখণ্ড এবং জনসংখ্যা আর রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব মূলত এগুলো ছাড়া একটি রাষ্ট্র কখনোই গঠিত হতে পারে না তাই তো ভূখণ্ড জনসংখ্যা সরকার এবং সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান তো এটা আমরা চার নম্বর অংশ হিসেবে পোস্টার অন্তর্ভুক্ত করব এবং এটাও আগেগুলোর মতো সুন্দর করে নকশা সাইডে করে নেব পারলে আমরা অনেক নিজের মতো করে সুন্দর করে রাষ্ট্রের ছবি টবি দিয়ে দিয়ে ওগুলো যেন সাজাইতে পারি তো দেখি আমরা এখন পরের পাঁচ নম্বরে কী অংশটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি তারপর আমরা পাঁচ নম্বর যে অংশটা লিখবো পোস্টারের মধ্যে যে একটা সাইটে তোমরা কিন্তু এগুলো সব প্লে কিন্তু একটা সাইটে করে নিতে যত সুন্দর ডিজাইন বা নকশা করে পোস্টারটা করা যায় সেটার দিকে লক্ষ্য রাখে পোস্টারটা তুমি প্রণয়ন করবা ঠিক আছে তো ওই সবই জিনিসগুলো তুমি বসাবা যে কোন সাইটে কোন অংশটা বসেলে কেমন সুন্দর দেখায় আর ছবি যদি তোমাদের যুক্ত করা যায় তো অনেক ভালো তো এটা পাঁচ নম্বর অংশটা আমরা এরকম দেখতে পারি যে প্রতিটি রাষ্ট্রের মধ্যে একতা সৃষ্টি এবং নানাবিধ সমস্যা সমাধানের দরকার আন্তর্জাতিক সংস্থা যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করতে পারবে তেমনি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা হল জাতিসংঘ কমনওয়েলথ সার্ক আসিয়ান লীগ ইত্যাদি এসব সংস্থার সদস্য দেশগুলো খুব সহজেই তাদের মধ্যকার বিরোধ সমস্যা শেষ করতে পারে এবং তারা সেজন্য খুব সহজেই কি শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগটা পায় তো এই যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা এই পাঁচটা অংশে দিলাম আমি এই পাঁচটা অংশে তোমার অবশ্যই পোস্টার হিসাবে তুমি ক্যালেন্ডারের পিছনে বা তোমার খাতা যুক্ত করে পাতাগুলা বা পোস্টার পেপারে এগুলো এ লেখবা তুমি ঠিক আছে লেখার পর সুন্দর করে নকশা করবা সাইডগুলোতে যা দেখতে সুন্দর দেখায় এবং পোস্টার মনে হয় তো এখন ভিডিওতে ভিডিও শেষ এটাই বলবো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লেখনটি চালু করে দেবা পরে ভিডিওতে আমরা আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ